Hello everyone, welcome back to Exam Information Point official YouTube channel. তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আবগারি পুলিশ এবং পশ্চিমবঙ্গ এবং ভারতের যে কোনো চাকরির ক্ষেত্রে যেখানে তোমাদের 5 সেমি বুক ফলোতে লাগবে ছেলেদের তার জন্য 100% কার্যকরী টিপস এন্ড ট্রিক্স। তো বন্ধুরা বুক ফুলছে না, তোমাদের কি কি ব্যায়াম করতে লাগবে, তো বন্ধুরা ভিডিওটি দেখলে তোমাদের 100% প্রবলেম সলভ হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা তোমাদের প্রথম স্টেপ যেটি হচ্ছে, তো বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পারো এটি এক্সাম ইনফরমেশন পয়েন্ট অফিসিয়ালভাবে তৈরি। তো বন্ধুরা তোমাদের এখানে কিছু প্রশ্ন, যে হাত তুলে বুক 5 সেমি কীভাবে ফোলাবো, বুক ফুলছে না, কি কি ব্যায়াম করতে লাগবে। তো বন্ধুরা বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। তো বন্ধুরা তোমাদের এক নম্বর যেটি পয়েন্ট হচ্ছে, তোমাদের এখানে কিন্তু প্রত্যেকটি পয়েন্ট বিশেষ কার্যকর, প্রত্যেকটি পয়েন্ট তোমাকে অবশ্যই ফলো করতে হবে। তো বন্ধুরা এক নম্বরে বলা আছে, বন্ধুরা তোমাদের রান করার পর একটা ব্যায়াম করতে হবে, বাড়িতে বা যেখানে সেখানে ঘুরতে যাবে সব সময় এক নাক দিয়ে জোরে শ্বাস নিয়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করতে পারো। তো বন্ধুরা এই ব্যায়ামটা কিন্তু তোমরা করবে রান করার পর বা যেখানে সেখানে ঘুরতে যাবে, তোমরা এটা চেষ্টা করবে এক নাক দিয়ে জোরে শ্বাস নিয়ে ছেড়ে দেওয়ার চেষ্টা। তো বন্ধুরা তাহলে কিন্তু তোমাদের বুকে বায়ু ধারণ ক্ষমতা বাড়বে, যার ফলে তোমাদের কিন্তু বুক ফোলানোর হেল্প হবে। তো বন্ধুরা এটা কিন্তু তোমাদের ফার্স্ট স্টেপ, তোমাকে অবশ্যই এটি করতে হবে। তো বন্ধুরা তোমাদের কিন্তু এক নম্বর স্টেপ অবশ্যই ফলো করতে হবে। তো বন্ধুরা তোমাদের দু নম্বর স্টেপ যেটি, বন্ধুরা তোমরা রান করার পর প্রচুর পরিমাণে বুক ডাউন বা পুশ আপ করতে পারবে। তো বন্ধুরা এটি করার ফলে কিন্তু তোমাদের বুকের প্রসার বাড়বে এবং 5 সেমি ফোলানোর জন্য তোমাদের হেল্প হবে। তো বন্ধুরা এটি কিন্তু তোমাকে করতে হবে, রান করার পর তোমাকে অবশ্যই পুশ আপ করতে হবে। তবে বন্ধুরা একদিনে বেশি বুক ডাউন বা পুশ আপ করার দরকার নেই, তোমরা একদিনে 10টা তো কালকে 12টা 20টা এরকম করার চেষ্টা করবে। তাছাড়া বন্ধুরা তোমরা যখন ফ্রি থাকবে বা বাড়িতে থাকবে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। মনে করো তোমরা রানে যাওনি কিন্তু তোমরা বাড়িতে আছো, তো অবশ্যই প্র্যাকটিস করতে পারো। এটি কিন্তু তোমাদের বুক ফোলানোর 5 সেমির ক্ষেত্রে খুবই কার্যকর ট্রিক্স। তো বন্ধুরা তোমাদের যেটি তিন নম্বর কথা হচ্ছে, বন্ধুরা তোমরা যখন বাড়িতে থাকবে এবং বাড়িতেও বুক ডাউন করতে পারো। তো বন্ধুরা যেটি বললাম, তোমরা অবশ্যই বাড়িতে বুক ডাউন এবং পুশ আপ করতে পারো। তো যখন তোমরা ফ্রি থাকবে জোরে শ্বাস নিয়ে পেটের সব কিছু উপরে তোলার চেষ্টা করতে পারো। তো বন্ধুরা তুমি যখন ফ্রি আছো বা যেখানে সেখানে ঘুরতে গেছো, তো বন্ধুরা তোমরা কিন্তু এটা চেষ্টা করবে পেটে সব কিছু উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, মানে অচমকা তোমার সব শ্বাস ছেড়ে অচমকা শ্বাসটিকে টেনে নিতে হবে। তো অচমকা টেনে নিলে বুকের সব কিছু তোমার পেটের উপরে উঠে যাচ্ছে, তার ফলে কিন্তু তোমাদের প্রসার ঘটছে বুকে 5 সেমি ফোলানোর জন্য। তবে বন্ধুরা দিনে যখন তখন তোমরা চেষ্টা করতে পারবে। তো বন্ধুরা মনে রাখবে কিন্তু সময় সবাইকে সবসময় সুযোগ দেয় না, তাই সময়কে অপচয় না করে নিজের জীবনকে সফল করার জন্য তোমাকে চেষ্টা করতেই হবে। তো বন্ধুরা এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্যায়াম, তোমরা যখন ফ্রি থাকবে তোমরা অবশ্যই কিন্তু জোরে শ্বাস নিয়ে তোমাদের পেটের সব কিছুকে উপরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা এটি কিন্তু প্র্যাকটিস অবশ্যই তোমাকে করতে লাগবে। তুমি কিন্তু সকালে করলে বিকালে করলে না এটা না, তুমি যখন যখন সকালে বিকেল রাতে পর্যন্ত তুমি করতে পারো, তুমি বিছানাতে শুয়ে আছো তখনও তুমি করতে পারো যদি তোমাদের মনের ইচ্ছা থাকে এবং জোশ থাকে। তো বন্ধুরা সময়কে সুযোগ দেয়, সময়কে কাজে লাগাও। তো বন্ধুরা তোমাদের চার নম্বর যেটি পয়েন্ট হচ্ছে, বন্ধুরা তোমরা যখন নিজস্ব রিক্রুটমেন্টের লাইনে যাবে, তো বন্ধুরা মনে রাখতে হবে বন্ধুরা সেখানে কিন্তু তোমাদের হাত তুলে বুক ফোলাতে বলবে। তো বন্ধুরা তোমরা যখন নিজস্ব লাইন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আবগারি বা কলকাতা পুলিশ বা ভারতের যে কোনো চাকরি বা পশ্চিমবঙ্গের যে কোনো চাকরির ক্ষেত্রে যদি বুক ফোলাতে লাগে, তোমাদের লাইনে কিন্তু অবশ্যই যেখানে তোমরা এন্ট্রি নেওয়ার পরে তোমাদের যখন মাপ হবে তোমাদের কিন্তু হাত তুলে বুক ফোলানোর কথা বলবে। তো বন্ধুরা তোমরা কিন্তু একেবারে হাত উপরে সোজা করে তুলবে না, একটু হলেও হালকা সোজা করবে বন্ধুরা, অর্থাৎ তোমরা একেবারে সোজা না করে একটু হলেও হাতটিকে কম উপরে তোলার চেষ্টা করবে বন্ধুরা। তারপর শ্বাস একবারে জোরে টানে তোমাদের পেটের সমস্ত কিছু উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। তো বন্ধুরা তোমাদের কিন্তু এটা করতে হবে যে অচমকা তোমাদের সব শ্বাস রিল্যাক্স থাকো, রিল্যাক্স থাকার পর তোমাকে অচমকা তোমাদের শ্বাসটিকে মানে একবারেই পেটের সব কিছুকে উপরে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা এটি কিন্তু তোমাকে বাড়িতে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। তো পুশ আপ তোমাদের করাটা দরকার। তো এটি কিন্তু এই ব্যায়ামটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট বুক ফোলানোর জন্য।
তো বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে সবসময় যখনই ফ্রি থাকবে জোরে শ্বাস নিয়ে পেটে সব কিছু উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা, এই ব্যায়ামটা কিন্তু তোমাকে করতেই হবে, বুক ডাউন আর জোরে শ্বাস নিয়ে পেটে সমস্ত কিছু উপরে নিয়ে যাওয়ার চেষ্টা। তো বন্ধুরা, এই চেষ্টাই কিন্তু তোমাকে পৌঁছে দেবে তোমার সাকসেসের দিকে। তো বন্ধুরা, তাহলে তুমি হতে পারবে সাকসেস। তো বন্ধুরা, অবশ্যই সময়কে অপচয় না করে ব্যায়াম তৈরি করো, তোমরা রান শুরু করতে পারো, এবং পুশ আপ তোমরা বাড়িতে যখন যখন ফ্রি থাকবে তোমরা অবশ্যই পুশ আপ করো। আর এটি সবথেকে ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এই ব্যায়ামটা সবথেকে সবসময় করবে তোমাদের রিল্যাক্স থাকার পর অচমকা তোমাদের শ্বাসটিকে টেনে নিয়ে পেটের সমস্ত কিছু উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং যখন তোমাদের লাইনে চেক হবে তো এক্ষেত্রে তোমরা হাত একদম সোজা করে তুলবে না। আর তাছাড়া বন্ধুরা, তোমরা কিন্তু ওখানে যে ফিতা মাপবে না, তোমরা কিন্তু একটু ফিতার ওইদিকে এগিয়ে যেতে চেষ্টা করবে। তো বন্ধুরা, তাহলে কিন্তু কী হবে, তুমি ফিতার ওইদিকে যদি যাও তোমাদের কিন্তু প্রায় 1 সেমি এরকম ওরা দেখে ফেলে যে না এদের 1 সেমি হয়ে যাবে। তো এটা কিন্তু হওয়ার পরে তোমরা এগিয়ে যদি যাও ফিতার ওইদিকে, কিন্তু পাছাবে না, কিন্তু তোমরা এগিয়ে যাবে ফিতার ওইদিকে, তাহলে তোমাদের 1 সেমি যেটা প্রবলেম সেটি কিন্তু মেকআপ হয়ে যাবে 100% শিওর। তো বন্ধুরা, এই ব্যায়ামটি তোমরা যদি রেগুলার করো তোমাদের কোনো অসুবিধাই হবে না 5 সেমি ফোলানো ছেলেদের ক্ষেত্রে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর আমাদের ইউটিউব চ্যানেল যারা প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আশা করি বন্ধুরা সবাই ভালো আছো। জয় হিন্দ।